अज़ुबिल्लाहिमिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आमार स्नेहदन्य प्राणप्रिय शिक्षार्थी सम्मानित अभिभावक मंडली एवं सुधी मंडली जरा आमार क्लास सुनछेन एवं देखछेन तादेरके सबाइके आमी आमार अंतरेर अंतरस्थल थेके জানোই সাদর সম্ভাষণ। আজকে আমি সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামার অংশের টপিক হচ্ছে আর্টিকেলস নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার ক্লাস মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। তো আমাদের প্রথমে বোঝা উচিত আর্টিকেল জিনিসটা কি। দেখো, আর্টিকেল নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে প্রকাশ করার জন্য এ এন ডি কে আর্টিকেল ইংরেজিতে আর্টিকেল বলে। এ এবং এন কে ইনডিফিনিট আর্টিকেল এবং ডি কে ডিফিনিট আর্টিকেল বলে। কার্য উৎপত্তি অনুযায়ী এরা অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য। এ ও এন এর ব্যবহার রুল ওয়ান, আমি পর্যায়ক্রমে ওয়ান টু থ্রি ফোর এইভাবে রুল দিয়ে সাজাইছি। শব্দের প্রথমে কনসোনেন্ট থাকলে এর পূর্বে এ বসে, যেমন দিস ইজ এ বুক, আই হ্যাভ এ কম্পিউটার। আবার রুল টু, শব্দের প্রথমে ভাওয়েল থাকলে এন বসে, যেমন আই স এন ওল, ওল মানে পেঁচা, দিস ইজ অ্যান আমরেলা। রোল থ্রি, শব্দের প্রথমে ই বা ইউ থাকলে এবং এর উচ্চারণ আ এর মতো না হয়ে ইউর মতো হলে এর পূর্বে অ্যান না হয়ে এ বসে, যেমন শি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আবার হি ইজ এ ইউরোপিয়ান, এরকম। রোল ফোর, কোনো শব্দের প্রথমে এইচ থাকলে এবং তা উচ্চারিত না হলে, অর্থাৎ এইচের উচ্চারণ যদি এইচের মতো না হয়ে এইচের মতো না হয়ে না হলে অন্য অর্থাৎ বাউলের মতো উচ্চারিত হয়, তার পূর্বে এ না বসে এন বসে, যেমন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি হ্যাজ অ্যান এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী। রোল ফাইভ, শব্দের প্রথমে উ থাকলে এবং এর উচ্চারণ ওয়ার মতো হলে এর পূর্বে এ বসে, যেমন গিভ মি এ ওয়ান টাকা নোট। আবার রুল সিক্স, সংক্ষিপ্ত শব্দের অর্থাৎ অ্যাব্রিভিয়েশন প্রথমে কনসোনেন্ট থাকলে এবং এর উচ্চারণ বাউলের মতো হলে তার পূর্বে অ্যান বসে, যেমন হি ইজ অ্যান এম এ, মিস্টার জামান ইজ অ্যান এল এল বি। কিন্তু সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে তাহলে বা কনসোনেন্ট মতো উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, যেমন হি ইজ এ বি এ, হিজ আঙ্কেল ইজ এ বিএসসি, এরকম। আবার রুল সেভেন, এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময় বোঝাতে হোয়াটের পর এ বা এন বসে, হোয়াট এ প্রিটি গার্ল শি ইজ, হোয়াট অ্যান অনেস্ট ম্যান হি ইজ, এক্সক্লেমেশন চিহ্ন। তারপর রুল এইট, সংখ্যাবাচক ওয়ার্ড যেমন হান্ড্রেড, ডজন, থাউজেন্ড, মিলিয়ন, পেয়ার ইত্যাদির পূর্বে এ বসে, হি গিভ মি এ হান্ড্রেড রুপিস, আই হ্যাভ বট এ ডজন অফ পেন্সিলস, এখানে এ বসছে, এখানে এ বসছে। দর মানে প্রাইস, অনুপাত রেশিও, গতিবেগ স্পিড ইত্যাদি বোঝাতে প্রকাশ করতে এ এন ব্যবহৃত হয়। কীরকম, রাইস সেলস ফিফটি টাকা এ শের, মানে এক শের চাল ফিফটি টাকায় পঞ্চাশ টাকায় বিক্রি হয়, এরকম। দ্য কার রানস 80 কিলোমিটার অ্যান আওয়ার, দি কার রানস 80 কিলোমিটার অর্থাৎ ঘন্টায়,
80 কিলোমিটার বেগে গাড়ি যায় সেটা বোঝাইছে এখানে এন হইছে এবার এবার আসি ডি এর ব্যবহার রুল 1 কতগুলো অদ্বিতীয় জিনিস যেমন চন্দ্র সূর্য পৃথিবী আকাশ ইত্যাদি নামের পূর্বে দ্বি বসে যেমন দ্য আর্থ ইজ রাউন্ড দ্য সান গিভস আস লাইট আবার রুল 2 নদী সাগর মহাসাগর হ্রদ ইত্যাদি নামের পূর্বে দ্বি বসে দ্য পদ্মা ইজ এ বিগ রিভার দ্য বে অফ বেঙ্গল দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশেন এরকম আবার রুল 3 সংবাদপত্র ধর্মগ্রন্থ এবং মহাসাগরের পূর্বে দ্বি বসে অর্থাৎ তাদের নামের পূর্বে দ্বি বসে আই রিড দ্য যুগান্তর ডেইলি দি কোরআন কোরআনের নামেও দ্য বাইবেল বাইবেলের নামেও দ্য প্যারাডাইস লস বিখ্যাত কাব্য এরকম আর ওইটা কোরআন বাইবেল ধর্মগ্রন্থ দেখে নাও একটু সম্প্রদায় বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দ্বি বসে যেমন দ্য ভাসোয়াস আর হ্যাপি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি রুল 5 নির্দিষ্ট করে ব্যক্তি বা বস্তু বোঝাতে দ্বি বসে যেমন আই নো দ্য ম্যান দ্য বয়েস অফ দিস স্কুল আর গুড আবার রুল 6 বিশেষ অর্থপূর্ণ দেশ বা স্থানের নামের পূর্বে দ্বি বসে কীরকম হি স্টাডিজ ইন দ্য ইউএসএ ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউকে মানে ইউনাইটেড কিংডম পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ এর আগে দিবসে আবার রুল 7 নির্দিষ্ট তারিখের পূর্বে দিবসে যেমন দি 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে অফ বাংলাদেশ আবার জাতির পূর্বে দিবসে কিন্তু ভাষার পূর্বে দিবসে না দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি এখানে জাতি বোঝাতে দ্বি বসছে এখানে ইংলিশ যেহেতু ভাষা বোঝাইছে সেই কারণে এখানে দ্বি বসে নাই বা আর্টিকেল বসে নাই এই ইংলিশের আগে কিন্তু ভাষার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটি যুক্ত থাকে তাহলে উক্ত ভাষার নামের আগে দ্বি বসে যেমন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং এটা বলছি রুল 8 আবার দুটি প্রপার নাউনকে তুলনা করতে এবং যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দ্বি বসে নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ বাইরন ইংরেজি সাহিত্যের নজরুল হচ্ছে বাংলা সাহিত্যের নজরুলকে বাইরনের সাথে তুলনা করা হয়েছে এই কারণে বাইরনের আগে দ্বি বসছে রুল 9 শ্রেণী বা জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দ্বি বসে দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল আবার রুল 10 ক্রমবাচক শব্দ বা সুপারলেটিভ ডিগ্রির পূর্বে ক্রমবাচক শব্দ ও সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দ্বি বসে হি ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হি ইজ দ্য বেস্ট বয় আবার প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার পূর্বে দ্বি বসে যেমন দি গ্রেট উমর অর্থাৎ তার আগে অ্যাডজেক্টিভ থাকার কারণে তার আগে দিবস উমরের নামের ওয়াজ দ্য খলিফ অফ ইসলাম আবার রোল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অর্থাৎ বাদ্যযন্ত্রের নামের আগে দিবসে দ্য পিয়ানো ইজ ভেরি এক্সপেন্সিভ টুডে 13 মেজরিটি পুলিশ পাবলিক ইত্যাদি কালেকটিভ নাউনের সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হলে এগুলোর পূর্বে দিবসে মেজরিটি দ্য মেজরিটি আর নন টু মি দি পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল দি পুলিশ হ্যাজ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল একই ব্যক্তি ও পদবীর অধিকারী হলে প্রথমটির পূর্বে দিবসে মানে একজন ব্যক্তি যদি দুইটা পদের অধিকারী হয় দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ইজ কামিং অর্থাৎ সেক্রেটারি এবং হেডমাস্টার একজন ব্যক্তি এই কারণে প্রথমটার আগে প্রথম পদবীর আগে দিবসে কিন্তু যদি ব্যক্তি আলাদা আলাদা হয় অর্থাৎ দুই ব্যক্তি দুই পদবীর অধিকারী হলে উভয়ের পূর্বে দিবসে দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি আর কামিং
আলাদা ব্যক্তি বোঝাতে। আর এখানে এক ব্যক্তি থাকার কারণে ইজ হয়েছে, এটাও একটা ধরার কৌশল। যা হোক, রোল ফিফটিন প্রসিদ্ধ স্থান বা প্রতিষ্ঠান অথবা ঐতিহাসিক ঘটনা ইত্যাদি নামের পূর্বে দিবসে। দ্য তাজমহল স্ট্যান্ডস অন দ্য যমুনা। দ্য বোতল অফ পানিপথ ইজ সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ইতিহাসে পানিপথের যুদ্ধ, পানিপথ একটা স্থানের নাম, সেখানকার যুদ্ধ ইতিহাসে স্মরণীয় বিষয়। যেসব ক্ষেত্রে আর্টিকেল ব্যবহৃত হয় না, প্লুরাল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কাউস আর ইউজফুল। এখানে যেখানে আর্টিকেল হবে না সেখানে ক্রস দিব আমরা। হর্সেস ক্যান রান ফাস্ট, এখানেও ক্রস দিব। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টির আগে আর্টিকেল হয়নি, ক্রস হয়েছে। কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু, এর আগেও কাইন্ডনেসের আগে ক্রস হয়েছে। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো গুণবাচক এগুলোর আগে আর্টিকেল হয় না, ক্রস হয়। খেলনার নামের পূর্বে দি বসে না, অর্থাৎ আর্টিকেল বসে না। যেমন ক্রিকেট ইজ এ ফেভারিট গেম, ক্রিকেটের আগে খেলার নামের আগে, খেলার নামের আগে ক্রস হবে, আর্টিকেল হবে না। ফুটবল ইজ প্লেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, ফুটবলের আগে, ফুটবল খেলার আগেও এর আগে ক্রস হয়েছে, অর্থাৎ আর্টিকেল হবে না। তারপর অর্ডিনাল নাম্বারের পূর্বে আর্টিকেল বসে না, আই বট 10 পেন্স, টেনের আগে আর্টিকেল হয় নাই। আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, নিউজ, ইনফরমেশন, ব্যাগেজ ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না, হি গেভ মি গুড অ্যাডভাইস, এ গুডের আগে ক্রস হচ্ছে, অ্যাডভাইসের আগে ক্রস হচ্ছে, অর্থাৎ আর্টিকেল হবে না। হি গেভ মি ব্যাড নিউজ, নিউজের আগে আর্টিকেল হয়নি। ওয়াটার, মিল্ক, টি, অয়েল, পেপার, রাইস, গোল্ড, আয়রন ইত্যাদি ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, মিল্ক ইজ হোয়াইট, এর আগে আর্টিকেল বসে নেই। ওয়াটার হ্যাজ নো কালার, এর আগে আর্টিকেল বসে নেই। অফিস ওন, এর আগে আর্টিকেল, অর্থাৎ ওয়াটারের আগে আর্টিকেল হয় নাই। আয়রন ইজ ভেরি ইউজফুল টু আস, এর আগে আর্টিকেল বসে নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি গাজীপুর ইসলামিক স্কুল। ওকে, আল্লাহ হাফেজ।